নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল, এখন আমার খবর, আমি সঙ্গীতা। বিস্তারিত খবরের আগের শিরোনাম এক ঝলকে। সারা দেশের সাথে শিলিগুড়িতেও পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করলো সিপিএম। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে উচ্চকর্তাদের নির্দেশ না আসায় উঠল না জাতীয় পতাকা। 72তম স্বাধীনতা দিবসে আমার কেবলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। খবর বিস্তারে, সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের 72তম স্বাধীনতা দিবস। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকেও পালিত হল স্বাধীনতা দিবস। বুধবার সকালে মাল্লাগুড়ি পুলিশ কমিশনারেট মাঠে যথাযথ মর্যাদায় পালিত হল 72তম স্বাধীনতা দিবস। শিলিগুড়ি পুলিশ কমিশনার ভরতলাল মিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর নানা রকম অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। সারা দেশের সাথে শিলিগুড়িতেও পালিত হল 72তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে আমার কেবলের কর্ণধার সুব্রত পাল আমাদের কন্ট্রোল রুমে জাতীয় পতাকা উত্তোলন করলেন। উপস্থিত ছিলেন আমার কেবলের অন্যান্য কর্ণধার ও সংবাদ সহ অন্যান্য বিভাগের কর্মীরাও। পঞ্জাব সিন্ধু গুজরাট মাতা কাবিন্দু উৎকল গঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা
জনগণ মঙ্গল জয়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় ৭২তম স্বাধীনতা দিবসে পতাকা উঠল না মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কাওয়াখালী বিশ্ব বাংলা শিল্পহাটে। শিলিগুড়ি বিশ্ব বাংলা শিল্পীহাটে উড়ল না স্বাধীনতা দিবসের পতাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা শিল্পীহাট স্বাধীনতা দিবস উদযাপন থেকে বঞ্চিত রইল। গত 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও বুধবার 72তম স্বাধীনতা দিবসে কর্তৃপক্ষ উদাসীন। এ ঘটনায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সারা দেশের মানুষ এই স্বাধীনতা দিবসের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন। স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে থেকেই দেশ জুড়ে সাজো সাজো রথ শুরু হয়ে যায়। আর 15ই আগস্টের দিন আবাল বৃদ্ধ বনিতা সবাই মেতে ওঠেন স্বাধীনতা দিবস উদযাপনে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা শিল্পীহাটে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন না হওয়ায় প্রশ্ন বড় করে দেখা দিয়েছে। উত্তরবঙ্গের একমাত্র শিলিগুড়ির অদূরে কাওয়াখালীতে রয়েছে শিল্পীর হাট। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার শিল্পীরা তাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। উৎসবের মরশুমে 5 শতাধিক পসরা বসে। এখন অফ সিজন থাকলেও প্রায় 100টি স্টল খোলা রয়েছে। শিল্পীহাট দেখভালের জন্য স্থায়ী কার্যালয় এবং আধিকারিকরা রয়েছেন, তা সত্ত্বেও স্বাধীনতার পতাকা উত্তোলন হয়নি। কর্তৃপক্ষের স্বাধীনতা দিবস উদযাপনে অনীহা কেন তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এটা শুধু বিশ্ব বাংলা শিল্পীহাটের মর্যাদার বিষয় নয়, সারা দেশের মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। দেশকে স্বাধীনতা এনে দিতে বহু স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী শহীদ হয়েছেন। রক্তের বন্যা বয়ে গেছে সারা দেশ জুড়ে। বহু সংগ্রামের পর স্বাধীনতা উপভোগ করছে ভারতবাসী। এই দিনটি উদযাপনে দায়িত্বে থাকা কর্মকর্তারা ন্যূনতম কর্তব্য হারিয়ে ফেললেন কিভাবে তা ভেবে অবাক হচ্ছেন শিল্পীহাটের ব্যবসায়ী ও শিল্পীরা। এখানে আমরা দোকান করি, কাজও করি। কোথায় এটা? এটা হচ্ছে কাওয়াখালী নিউটন সি। কাওয়াখালীস্থিত বিশ্ব বাংলা শিল্পীহাটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুব্রত মজুমদার বলেন, আমাদের তো অফিসটা কলকাতার, তো এখানে ওয়ান ম্যান অফিস এখানটায়, ঠিক আছে? এখানে কোনো আমাদের ফান্ড ফান্ড কিছু থাকে না। আচ্ছা, ফান্ড নেই মানে টাকা নেই? আমাদের এখানে ফান্ড দেয় না কোনো, এর কারণে আমাদের টোটাল অফিসটা হচ্ছে কলকাতায় অফিস। আচ্ছা, ঠিক আছে। এখানে যদি মেলা হয় তো মেলার সময় চলে, এটা এই জন্য কোনো অফিস বলা যায় না। এটা কলকাতা থেকে অর্ডার পাননি, অর্ডার পাননি বলে আপনি ফ্ল্যাগ হোস্টিং করেননি? ফ্ল্যাগ হোস্টিং করেননি, আমাকে যদি ওটা অর্ডার দিয়ে দেয় তবে আমি করতে পারি। তো আর এখানে কোনো আমার কোনো ইয়ে নাই, কোনো ম্যান পাওয়ার নেই, তুমি একা লোক। তাহলে অর্ডার কে দেবে আপনাকে? কলকাতা অফিস থেকে, হেড অফিস থেকে। হেড অফিস থেকে করে এটা? আচ্ছা, আমাদের কোনো যেটা আরবান হাট যেটা আছে সেখানে হাটে কোনো ফ্ল্যাগ হোস্টিং কোথাও হয় শুয়ে নিয়ে হয় না। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই জন্য ফ্ল্যাগ হোস্টিংটা আপনি করেননি। স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করলো ফুলবাড়ির 2 নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেস। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল যুব তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল কমিটি। ম্যারাথন দৌড়ের শুভারম্ভ করেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে 10 জনকে যুব তৃণমূলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। বুধবার ভারতের 72তম স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে যুব তৃণমূলের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। চুনাভাটি থেকে ফুলবাড়ির সীমান্ত পর্যন্ত প্রায় 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রচুর যুবক যুবতী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম 10 জনকে পুরস্কার দেওয়া হলেও প্রথম হয়েছেন আজাদ মোহাম্মদ, দ্বিতীয় হয়েছেন মানিক কর্মকার এবং তৃতীয় সৌগত নাথ। এছাড়া মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পিয়ালি দে। এই 4 জনকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয় এবং অন্যদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, অঞ্চল সভাপতি দিলীপ রায় প্রমুখ।
স্বাধীনতার শুভেচ্ছা বিনিময়ে হার মানিয়ে দিল কাঁটা তাদের ব্যারাকে। ফুলবাড়ি সীমান্তে বিএসএফ ও বিজেপি শুভেচ্ছা জানালো একে অপরকে। পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে স্বাধীনতা দিবস পালন করল বিএসএফ এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে একে অপরের সঙ্গে করমর্দন করে এদেশের স্বাধীনতা দিবস উপভোগ করলেন আধিকারিকরা। এই দিন বিএসএফের 51 নম্বর ব্যাটালিয়নের ফুলবাড়ি বিওপির পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টিমুখ করানো হয়। বুধবার সকালে বিএসএফের 51 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ও আধিকারিকরা মিষ্টি নিয়ে পৌঁছে যান বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তারপর পরস্পর আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন। অবশেষে বিএসএফের পক্ষ থেকে অল্প সময়ের এই শুভেচ্ছা বিনিময় হলেও তা ছিল আবেগপূর্ণ। ওই মুহূর্তের জন্য ছিল না নিরাপত্তার কড়াকড়ি, ছিল না দুদেশের মধ্যে ভেদাভেদ। এক অপূর্ব খোলামেলা আলোচনার মাধ্যমে পালন করা হয় ভারতের স্বাধীনতা দিবস। 15 আগস্ট जो कि हमारा स्वतंत्रता दिवस है, इंडिपेंडेंस डे है। आज इस शुभ अवसर पे हम बांग्लादेश में जो हमारे काउंटर पार्ट बीजीपी है, उसको हम लोग स्वीट्स का पैकेट उसके सामने कंपनी कमांडर को उसके पूरे ट्रूप्स को हमारे बटालियन की तरफ से दिया जाता है, सेक्टर की तरफ से भी दिया जाता है, हमारे फ्रंटियर की तरफ से भी दिया जाता है। तो आज इसी शुभ अवसर पर मैंने बीजीपी के कंपनी कमांडर को बुलाया था और उनको ये स्वीट्स वगैरह। আজ ভারতের 72তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস পালন করেছেন সব রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। শিলিগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকেও দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল সহ বিজেপির একাধিক নেতৃত্ব। মানববন্ধনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করল সিপিআইএম। বুধবার সিপিআইএম এর রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুরের রাস্তার দুধারে হাতে হাত ধরে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা সিপিআইএম এর কর্মী সমর্থকদের। যথাযথ মর্যাদার সাথে পালিত হল শিলিগুড়ি কলেজে 72তম স্বাধীনতা দিবস। এদিন কলেজে ছাত্রছাত্রীদের পাশাপাশি এনসিসি প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল। জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপকরাও ও অধ্যাপিকারাও। জাতীয় সঙ্গীতের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের প্রাঙ্গণে। এখন বিজ্ঞাপন বিরতি, আরো খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। অনেক রক্তক্ষয় আন্দোলনের পর 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল ভারত, পায়ে পায়ে 72। কিন্তু কেমন করে এসেছিল এই স্বাধীনতা? আমার খবরের বিশেষ প্রতিবেদন। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা, ভোর হতে ঠের বাকি, অথচ সারা দেশ হাতে হাত রেখে অপেক্ষা করছে একটা নতুন সূর্যের জন্য। 72 বছর আগের এক ভোরে ঠিক এমনটাই ঘটেছিল। মধ্যরাতেই দিল্লির লাল কেল্লা থেকে তেরঙ্গা ওড়ালেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 7 দশক ধরে সেই রেওয়াজই মানা হচ্ছে 14ই আগস্ট মাঝরাতে। 15 মানেই লক্ষ লক্ষ আবেগ এক হওয়ার দিন। ব্রিটিশ পার্লামেন্ট থেকে মাউন্টেন ব্যাটেনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল 1948 জুন মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে। এ প্রসঙ্গে সি রাজা গোপালাচারী বলেছিলেন, জুন 1948 পর্যন্ত অপেক্ষা করলে মাউন্টেন ব্যাটেনকে নতুন করে আর কোনো ক্ষমতাই অন্য কারো হাতে তুলে দিতে হতো না। পরিস্থিতি বুঝে মাউন্টেন ব্যাটেন নিজেই ক্ষমতা হস্তান্তরের সময় এগিয়ে আনেন অনেকটা।
প্রায় বছর খানেক। নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই ভারত ছেড়ে চলে যাবেন, অথচ তার স্বপক্ষে জুৎসই সাফাই দেবেন না তা কি হয়? স্বভাবতই মাউন্টেন ব্যাটেনের যুক্তি ছিল, হঠাৎই স্বাধীনতার দিনক্ষণ ঘোষণা হলে বাড়াবাড়ি রকমের হিংসা রক্তপাত ঘটার সুযোগই আসবে না। আদতে তা হলো না, ঠেকানো গেল না মৃত্যু হত্যার মিছিল। তৎক্ষণাৎ মাউন্টেন ব্যাটেনের বক্তব্য পাল্টে গেল, বললেন যে কোনো ঔপনিবেশিক শাসন শেষ হলে তার মূল্য তো দিতেই হবে, একটু আধটু রক্তপাত হবে। তাড়াতাড়ি 1947-এর 4 জুলাই প্রস্তাবিত হলো ভারত স্বাধীনতা বিল, পাশ হলো দিন 15-এর মধ্যে। আর এই বিলের মধ্যে দিয়েই এলো বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। 15 আগস্ট 1947 ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হলো ভারত। ভারতের 72তম স্বাধীনতা দিবস আজ 15 আগস্ট বুধবার। 1947 সালের এই দিনে দেশটি ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার বক্তব্যে উঠে আসে অহিংসার কথা। তিনি বলেন মহাত্মা গান্ধীর দেশে হিংসার স্থান নেই। গতকাল বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, তিরঙ্গা আমাদের গর্বের প্রতীক, আমাদের পরিচয়, বহু স্বাধীনতা সংগ্রামের মৃত্যুর ফসল আমাদের আজকের স্বাধীনতা। ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়ির এনজিপি গেট বাজার যুব ভারতী ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও দুস্থ ছাত্রছাত্রীদের বই ও বিতরণ করা হয়। যুব ভারতী ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সারা বছরই তারা কোনো না কোনো সামাজিক কাজকর্ম করে থাকেন। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের সারা বছরই নানা রকমের কর্মকাণ্ড রয়েছে। জিনিস যেটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না এবং কোনো জায়গায় অর্ডার দিয়েও পাবেন না, সবসময় ব্লাড আসে হচ্ছে একজন ডোনেট করলে তবেই আর একটা ব্লাড আসে, এবং এই ব্লাড পয়সা দিয়েও পাওয়া যায় না। হ্যাঁ, যতক্ষণ না কেউ একজনটা ডোনেট করবে, যে কিছু জায়গায় হয়তো পয়সা দিয়ে কিনছেন সেটাও একজনের ডোনেট করা রক্ত। আমরা যত এগিয়ে আসবো, আর স্পেশালি ভলান্ট্রি ব্লাড ডোনেশন, যে নিজে থেকে এগিয়ে এসে যে রক্তদান, এইটা হচ্ছে সব থেকে হেলদি, স্বাস্থ্যকর। কারণ যারা প্রফেশনাল ব্লাড ডোনার তারা নিজেদের নাম হারিয়ে অনেকবার রক্ত দেয়, যেটা উচিত নয়, এবং তার মধ্যে দিয়ে অনেক রোগ জীবাণু আসতে পারে। যখন কোনো সুস্থ সবল মানুষ রক্তদান করে তার মধ্যে দিয়ে সেই রক্তটা হেলদি রক্ত আসে, এবং যেটা অন্য পেশেন্টকে দেওয়া যায়। 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেবক রোড মোটর ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এক স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট 150 জন রক্তদান করেন। এই সংগৃহীত রক্ত তরাই লায়ন্স ক্লাবে পাঠানো হয়। এছাড়াও স্বাস্থ্য শিবিরে প্রায় 200 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 43তম বর্ষে পদার্পণ করল দেশবন্ধু পাড়া নবোদয় সংঘের দুর্গাপুজো। এবার তাদের বিশেষ আকর্ষণ এই পৃথিবী একই মাটি একই আকাশ বাতাস। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই 15 আগস্ট ভারতের 72তম স্বাধীনতা দিবসকে সাক্ষী রেখে তাদের পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ শুরু করলেন। আর তার আগে প্রাথমিকভাবে সেরে ফেললেন খুঁটি পুজো। গতবারের মতো এবারও দর্শক তাদের পুজো মণ্ডপকে প্রাধান্য দেবে বলে আশা করেছেন পুজো উদ্যোক্তারা। 43তম বর্ষ, এবার আমাদের বিশেষ একটা ভাবনা, আমাদের মণ্ডপটা তৈরি হচ্ছে যে এক পৃথিবী এক মাটি এক আকাশ এক বাতাস, এই ভাবনার উপরে আমাদের সমস্ত বিশ্বকে নিয়েই আমাদের এবারের বিশেষ ভাবনা। তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের মূর্তি তৈরি হচ্ছে, আকর্ষণীয় আলোকের ব্যবস্থা থাকছে, এই সমস্ত নিয়েই আমাদের এবারের দুর্গাপূজার উৎসব আমরা করব। 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের চম্পাশাড়ি শহর ও গ্রামীণ কমিটির পরিচালনায় 26তম শহীদ কমরেড পলাশ শিকদার ভিনাস ও মুকুন্দনাথ সরকার রানার্স ট্রফি এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণেশ ঘোষ কলোনি ময়দানে মোট 16টি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে।
এই খেলার উদ্বোধন করেন মেয়র পরিষদ মুকুল সেনগুপ্ত। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক সৌরাশিষ রায় সহ নেতা ও কর্মীরা। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। মায়াপুর সরাইঘাট এলাকায় পুলিশের চেকিং এড়িয়ে পালানোর চেষ্টা লড়ে, বাসের সঙ্গে ধাক্কা, আহত 12। সুন্দরবনের মাতলা নদীতে ট্রলার থেকে 17 জন জলদস্যুকে গ্রেপ্তার করল কুলতলী থানার পুলিশ। এ এক অন্য স্বাধীনতা। চন্দ্রশেখরের উদ্যোগে প্রোটিন জাতীয় খাবার পাবে দরিদ্র শিশুরা, তাই আসানসোলের পলাশডিহার ভূঁইয়া পাড়ায় শুরু হলো প্রোটিন ক্লাব। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা বিমানবন্দরের বিভিন্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছে ত্রিরঙ্গা আলোয়। মঙ্গলবার ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার 2 মাওবাদী স্কোয়াড সদস্য। দুবাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হলো দুজনের। মৃতরা হলো 26 বছরের সাকিল ও 25 বছরের শেখ সাবির। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরো একবার। সারা দেশের সাথে শিলিগুড়িতেও পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করলো সিপিএম। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে উচ্চকর্তাদের নির্দেশ না আসায় উঠল না জাতীয় পতাকা। আমার খবর এ পর্যন্তই, নমস্কার।